আমি রোহিত বলছি, আমার কথা সপ্তম ভাগ। বিবিধ কারণে 1989 সালটা আমার কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য। বোধহয় আমার চেতনার জায়গাটা অনেকটাই উন্মুক্ত করে দিয়েছিল এই বছরটা। কিছু ঘটনাবহুল পরিভ্রমণ তার একটা অন্যতম কারণ। এক কথায়, পড়াশুনোর পাশাপাশি বাউন্ডুলে চরিত্রটা হয়তো বিশেষভাবে আমাকে সহযোগিতা করেছে এই অভিজ্ঞতাগুলো সঞ্চয় করার জন্য। বাংলার একটি বিখ্যাত প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানের পাঠাগারে বসে বন্ধুদের সাথে কিছু বিজ্ঞানের ব্যাপারেই তর্ক বিতর্কে জড়িয়ে পড়ি। উভয় পক্ষই কয়েকটা জার্নাল থেকে উদ্ধৃতি সামনে রেখে বেশ জমিয়ে তুলেছিল ঝগড়াটাকে। এক কথায় বলা যায়, তুলকালাম বাগ বিতণ্ডা। সেখানেই একটা জার্নালে একটা লেখা যে আমার জীবনটাকে এভাবে বদলে দেবে বা একটা বিরাট পরিবর্তনের দিকে নিয়ে যাবে স্বপ্নেও ভাবিনি। ওয়েব পার্টিকেল ডুয়ালিটি প্রতিষ্ঠিত হয় ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে। এই পরীক্ষার ফলাফল পৃথিবীর মানুষকে স্তম্ভিত করে দেয়। যদি আমরা অবজার্ভ করি, তাহলে ইলেকট্রন একটা পার্টিকেল বা কণার মতো ব্যবহার করে, আর যদি আমরা অবজার্ভ না করি বা না দেখি, তবে সেটা একটা ওয়েব বা তরঙ্গ। জগৎবিখ্যাত বৈজ্ঞানিক রিচার্ড ফাইনম্যান বলেছিলেন, ওয়েব পার্টিকেল ডুয়ালিটি কোয়ান্টাম মেকানিক্সের একমাত্র মিস্ট্রি বা রহস্য। তিনি 1965 নোবেল প্রাইজ পান। তিনি একবার এও বলেছিলেন, যিনি বলেন সে কোয়ান্টাম মেকানিক্স বোঝেন, তিনি আসলে সেটা কিছুই বোঝেননি। কোয়ান্টাম মেকানিক্স নিয়ে বিতর্ক দুই বন্ধু আইনস্টাইন ও নিলস বোরের মধ্যেও অনেকবার হয়েছে। বাদানুবাদ বা বলা যায় এক ধরনের তর্ক। আইনস্টাইন বলেছিলেন নিলস বোরকে কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় যে চাঁদ যখন দেখি তাহলে তখনই সে বিদ্যমান, না হলে সেটা তরঙ্গ। তার উত্তরে নিলস বোর বলেছিলেন যে তুমি ক্লাসিক্যাল ফিজিক্স নিয়ে কথা বলছো আইনস্টাইন, আর আমি কথা বলছি কোয়ান্টাম ফিজিক্স নিয়ে। যেদিন থেকে এই ঘটনা সম্বন্ধে আমি জানি বা পড়তে শুরু করি, সেদিন থেকেই যেন আমার বিশ্বাস জন্মায় যে ভারতীয় আধ্যাত্মবাদ বা দর্শনের সাথে সায়েন্সের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে তার অন্যতম যোগসূত্র হল কোয়ান্টাম মেকানিক্স।